জিলহজ মাসের আরেকটা একটা গুরুত্বপূর্ণ আবাদত রয়েছে জিলহজ মাসে তাকবিরে তাশরিক যেটাকে বলা হয় সেই তাকবিরে তাশরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সেই তাকবিরে তাশরিক যেহেতু আমাদের প্রতিটা মুসলমান নর নারী প্রতিটা মুসলমান নর নারী যারা বালেক প্রত্যেকের উপরে যেহেতু আবশ্যক এজন্য এ বিষয়ে আমাদের জানা দরকার জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরোই জিলহস জিলহজ মাসের তেরো তারিখ আসরের সালাত পর্যন্ত এই তাকবিরে হয় মোট তেইশ নামাজের পরে ফরজ নামাজের পর নফল না তেইশ অক্ত ফরজ সালাতের পরে তাকবিরে তাসিক একবার পড়া ওয়াজিব কয়বার পড়তে হয় একবার একবার পড়া ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু হবে আজকে জিলহজের কয় তারিখ এক তারিখ জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু হবে এই তাকবিরে তাশরিক তো তাকবিরে তাশরিক যখন আমরা জামাতের সাথে নামাজ পড়বো ইমামের পিছনে বা জামাত যখন আমরা সালাদ আদায় করব তখন আমরা ইমামের অপেক্ষা করব না ইমাম সাহেব কোন সময় তাকবির বলবে এরপরে আমরা বলবো এমনটা করা যাবে না বরং যার যখন স্মরণ হবে তখনই তাকবিরে তাশ্রিক পড়তে হবে তবে তাকবিরে তাশ্রিক পুরুষেরও পড়তে হয় মহিলাদেরও পড়তে হয় পুরুষেরা পড়বে উচ্চ সরে আর মহিলারা পড়বে নিম্ন সুরে মহিলারাও ফরয সালাতের পরে পড়বে পুরুষরাও ফরয সালাতের পরে তাকবীরে তাসরিক পড়বে পুরুষেরা পড়বে উচ্চ সুরে মহিলারা পড়বে নিম্ন সুরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হাম তাহলে এই তাকবিরে তাসরিকের মাসালাও গেল আমরা যখন ইমাম সাহেব ভুলে যাবে তখন ইমাম মুক্ত করে দিবেন আর স্মরণ করে দেওয়ার মাধ্যমে যারই স্মরণ হবে সেই জোরে জিলহজ মাসের এই তাকবীর গুলো আমরা পড়বো তাহলে যারা কুরবানি দিব আমরা কোরবানির কিছু মাসালা জানলাম এই কুরবানিটা এসেছে হজরতে আদম সালাম থেকে সূচনা আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে কিন্তু আমাদের এই কুরবানিটা সুন্নাত হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু থেকে কারণ সাহাবী کرام যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীকে মা হাদিল আযাহিয়া রাসূলুল্লাহ হে پیغمبر কুরবানি এটা কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম কি মিল্লাতাবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা জাতির পিতার নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কতরোও কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু সংখ্যক লোক রয়েছে যারা আমাদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে অনলাইনের মাধ্যমে হজরত ইব্রাহিম আলী ইসালামকে জাতির পিতা হওয়াটাকেও বিভ্রান্তি ছড়াচ্ছে তারা বলছে যে ইব্রাহিম আলী সালাম জাতির পিতা নয় আদম আলী সালাম হলো জাতির পিতা এটা হলো নেক্সরতে দুকা দেওয়া এটা কি নেক সরতি দুকা দেওয়া কারণ যেই জিনিস পরিষ্কারভাবে কুরআনের ভিতরে আল্লাহ নিজে বলে দিয়েছেন এইটাকে ওভারটেক করে যদি ভিন্ন কিছু শরীয়তে ঢুকিয়ে দিতে চায় তাহলে বুঝা গেল তার ভিতরে উদ্দেশ্য খারাপ মতলব ভালো না সে যতই কোরআন হাদিসের রেফারেন্স আর কোরআন হাদিসের কথা বলুক না কেন সরাসরি কুরআনী জি সরাসরি কুরআনের ভিতরে যেই অংশটা যে তালাফুজ যে শব্দটা উল্লেখ করা হয়েছে এর যদি কেউ বিরোধিতা করে তার ইমানের ভিতরে তো সমস্যা হয়ে যায় এজন্য হজরত ইব্রাহিম আলী সালাতাম জাতির পিতা তার থেকে এ কোরবানির সন্ন্যাল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন হজরত ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতেই জাতির পিতা বানান নাই ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষাগুলো তিনি উত্তীর্ণ হয়েছে এরপরে রব্বুল আলমিন তাকে দিয়েছেন এমনিতেই নয় যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো তার হয়েছে এই কয়জন দায়িত্ব গত জুমায় আলোচনা করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল সেখান থেকে পাক রব্বুল আলমিন থেকে মুক্তি দিলেন সাথে সাথে একটা পুরস্কার দিলেন বিশ্ব সুন্দরী সারাশতে ইব্রাহীম আল্লাহ সালামের বিবাহ হলো